والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে প্রাচীর ঘেরা স্থানে কিবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব অথবা পায়খানা করা জায়েজ আছে কি? আকুল বিল্লাহি তৌফিক, কিবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা, এটির কয়েকটি অবস্থা হইতে পারে। এক, প্রথমত বিস্তীর্ণ ভূমিতে ফাঁকা জায়গায় পেশাব পায়খানা করা, এই ক্ষেত্রে কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা সকল উলামায়ে কেরামদের মতে হারাম। তাহলে বিস্তীর্ণ ভূমিতে ফাঁকা জায়গায় পেশাব পায়খানা করতে গেলে কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে রাখা যাবে না, এটি সমস্ত উলামায়ে কেরামদের মতে এটি নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়েত ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমরা পেশাব পায়খানা করতে আসবে তখন কিবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করবে না। দ্বিতীয় অবস্থা, বিল্ডিং এর মধ্যে যে সমস্ত বাথরুম রয়েছে যার চতুর্দিক দিয়ে ঢাকা, এই বাথরুমে কিবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা যাবে নাকি, এই ব্যাপারে ইসলামিক স্কলারদের মাঝে কিছু মতনাক্য পরিলক্ষিত হয়। আর এই মতনাক্য পরিলক্ষিত হওয়ার পিছনে দুইটি হাদিস মৌলিকভাবে উল্লেখ করা যেতে পারে। কতিপয় উলামায়ে কেরাম বলেছেন যে বিল্ডিংয়ের মধ্যে হলেও কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা যাবে না। তারা এই মতের সফাককে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি দলিল হিসাবে পেশ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলা বিগায়েতিন আও বিবাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা, পেশাব অথবা পায়খানা করার ক্ষেত্রে তোমরা কেবলাকে পিছনে অথবা সম্মুখে রাখবে না। তাহলে বিল্ডিংয়ের মধ্যে হলেও কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা যাবে না, যেটি এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে বেশ কিছু উলামায়ে কেরাম বলেছেন, যদি বাথরুমটা বিল্ডিংয়ের মধ্যে হয় যার চতুর্দিক দিয়ে ঘেরা, তাহলে সেই ক্ষেত্রে কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা জায়েজ আছে। দলিল হিসাবে তারা বুখারী শরীফের হাদিস আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আমি আমার বোনের বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসার বাসায় গেলাম, অতঃপর আমি ছাদের উপরে উঠলাম, উঠে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পিছনে রেখে শামকে সম্মুখে রেখে তিনি তাই কাজায় হাজাত পূরণ করতেছিলেন। তাহলে আবদুল্লাহ বিন ওমর বলেন, আমি ছাদের উপরে উঠে দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলাকে পিছনে রেখে তিনি তার কাজায় হাজাত অর্থাৎ পায়খানা করতেছিলেন। উপরোক্ত আলোচনা থেকে যে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে তা হচ্ছে এই যে, মূলত বিল্ডিং হলেও কেবলাকে সম্মুখে অথবা পিছনে রেখে পেশাব পায়খানা করা উচিত নয়, তবে যদি একান্ত প্রয়োজন দেখা দেয়
তাহলে বিল্ডিং এর মধ্যে আপনি পেশাব পায়খানা করার ক্ষেত্রে কেবলাকের সম্মুখে অথবা পিছনে রেখে করতে পারেন, এটি জায়েজ আছে, তবে উত্তমের খেলাফ। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবি আজমাইন। وما اختلف الذين أوتوا الكتاب إلا من